অধ্যাপক তাহের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির সাথে দেখা করেছেন পরিবারের সদস্যরা। যে কোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে। এ বিষয়ে আরও খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আবরার শাহের। আবরার, আসামিদের ফাঁসি কি আজ রাতে কার্যকর হতে পারে, কি বলছে কারা কর্তৃপক্ষ? আমি যদিও শেষের অংশটুকু শুনতে পারিনি, তারপরও আসামিদের পরিবার যারা এই কারাগারে আজকে দেখা করতে এসেছিল তারা মেন ফটক, প্রধান ফটক যেটা সেদিক দিয়ে ঢুকলেও আসলে বেরিয়ে গেছে 3:45 সময়, ঠিক আমার পেছনে যে ফটকটি দক্ষিণ পাশে সেই ফটক দিয়ে। এবং বেরিয়ে যাওয়ার সময় তারা যেটি বলেছেন যে আসামিরা মূলত শেষ দেখাতে পরিবারের সাথে নির্বিকার ছিল এবং কোনো ধরনের শেষ কথা বলে তারা কিছু বলেননি, শুধু ক্ষমা চেয়েছেন এবং তার জন্য দোয়া করতে বলেছেন। এই তো স্বভাবতই আজকে যেহেতু জরুরি ভিত্তিতে পরিবারের সদস্যদের দেখা করতে বলেছে কারা কর্তৃপক্ষ, ফলে ধরে নেওয়াই যায় যে আজকে রাতে যে কোনো সময় ফাঁসি কার্যকর করতে প্রস্তুত মোটামুটি কারা কর্তৃপক্ষ। তবে যে কারাসূত্রের একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে 10:01 ফাঁসিটি কার্যকর করা হবে। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তার ঠিক পাশেই বাউন্ডারির ভেতরে সেখানে এক জায়গাতে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। এবং যতখানি আমরা জানি যে একসাথে দুই আসামির ফাঁসি একই মঞ্চে এবং একই সময়ে কার্যকর করবার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করে ফেলেছেন কারা কর্তৃপক্ষ। এখন যদিও আজকে দুপুর পর্যন্ত জেলা সিভিল সার্জন এখানে ছিলেন না, তবে তিনিও এরই মধ্যে রাজশাহীতে প্রবেশ করেছেন বিমানযোগে ঢাকা থেকে। এবং কারা কর্তৃপক্ষ যেটি বলছে যে প্রায় সব দিক থেকেই তারা প্রস্তুত রয়েছেন, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, দেখা যায় রাতের বেলা কি হয়। যদি আনুষ্ঠানিকভাবে তারা কিছু বলতে চাননি, এ ছিল আমার কাছে। আবরার, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আবরার শাহের।